কাউনিয়ায় জাতীয় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বহুল প্রচারিত ও শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার 23তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 24 বছরের পদার্পণ করায় রংপুরের কাউনিয়ায় র্যালি, কেক কাটা ও আলোচনা সভা সহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার উপজেলা পরিষদ হলরুমে মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত দায়িত্বরত নির্বাহী অফিসার মনোনীতা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জ্যামি, উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ শাহনাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, টেপা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলোর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম মুকুল, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মদ হাসনা পারভীন মুক্তি, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, উপজেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান সহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তর কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বসুনিয়া। পরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।